ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তেইশ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সর্বমোট নয়টি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশের সকল তথ্যগুলো আপনাদেরকে আজ জানাবো তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ প্রথম যে নোটিশটি রয়েছে এটি অবশ্য ডিগ্রি ডিগ্রি পরীক্ষার্থীদের জন্য দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি যদিও এটি কলেজ কর্তৃপক্ষের জন্য এই নোটিশটি তবু আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা জেনে নিন যে আপনাদের যে প্রবেশপত্র তা কলেজে এসেছে কলেজ কর্তৃপক্ষ এখন এটি আপনাদের মাঝে বিতরণ করবে তাই আপনারা দু দিনের মধ্যে কলেজে গেলেই প্রবেশপত্রগুলো পাবেন এরপর যে বিষয় দুই সালে উনিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা গ্রহণ সম্পর্কে কেন্দ্রের অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশনা এই নির্দেশনাটি অবশ্য যারা কর্মকর্তা রয়েছেন কেন্দ্রের বা যিনি অধ্যক্ষ রয়েছেন তার জন্য এটি শিক্ষার্থীদের জন্য নয় মানে কীভাবে পরীক্ষা গ্রহণ করতে হবে কীরকম নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে এইসব বিষয়ে এই নোটিশে বলা রয়েছে এর পরবর্তী নোটিশটি হচ্ছে দুই সালের বিবি অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি চলুন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই পরীক্ষার ফর্ম পূরণ হবে দেখে নেওয়া যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি একটি প্রফেশনাল কোর্স মূলত এর ফর্ম ফিল শুরু হবে ষোলো অক্টোবর আর শেষ হবে ছাব্বিশ অক্টোবর আর পরীক্ষাটি মূলত বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার আপনার স্ক্রিন থেকে দেখে নিতে পারেন কারা কারা এই পরীক্ষা অংশ নিতে পারবে এখানে মূলত দেওয়া রয়েছে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের যারা নিয়মিত শিক্ষার্থী তারা ফর্ম ফিল আপ করতে পারবে আর দুই হাজার সতেরো আঠারো এবং দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের অনিয়মিত যারা পরীক্ষার্থী তারা অংশগ্রহণ করতে পারবে এরপরে যেটি দেওয়া রয়েছে যে দুই সালের বিএসসি অনার্স ইন অ্যারোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি চলুন এই পরীক্ষার ফর্ম ফিল কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সে বিষয়টিও দেখে নেওয়া যাক এই পরীক্ষার ফর্ম ফিল আপও মূলত ষোলো অক্টোবর থেকে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত চলবে যাহোক এর পরবর্তী নোটিশটি মূলত দু হাজার বিশ সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি যারা বিএড পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে মূলত এটি বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি আপনারা এই স্ক্রিনেই দেখে নিতে পারেন স্ক্রিন থেকে যে কত তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে মূলত পরীক্ষাটি শুরু হবে চব্বিশ অক্টোবর এরপর বিভিন্ন তারিখে পরীক্ষা রয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই রুটিনটি চলুন এর পরের নোটিশটি দেখে নেওয়া যাক এর পরের নোটিশটিতে বলা রয়েছে দুই সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি কেন্দ্র তালিকা মূলত কলেজ কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ যারা আপনারা পরীক্ষার্থী আপনাদের যে এডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডে মূলত আপনার সেন্টারের নাম লেখা থাকবে তাই এই নোটিশটি আর ওপেন মানে করার প্রয়োজন মনে করছি না যাই হোক এরপরের যে নোটিশটি এটির বিষয় হচ্ছে দু সালের এম প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি যারা এম এড পরীক্ষার্থী তাদেরও পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে পরীক্ষা শুরু হবে তেইশ অক্টোবর থেকে এবং এই যে আপনারা রুটিনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই রুটিন অনুযায়ী মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিটে যাই হোক এর পরের যে নোটিশটি তা হচ্ছে কেন্দ্র তালিকা এটি অবশ্য বলা হয়েছে যে এম এড প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি এই নোটিশটি তেমন একটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এর পরের যে নোটিশটি রয়েছে তা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউট সমূহের নামের সাথে কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ শব্দের ব্যবহার থেকে বিরত থাকা প্রসঙ্গে এই নোটিশটিও মূলত কলেজ কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে শিক্ষার্থী যারা মানে শিক্ষার্থী তাদের জন্য এই নোটিশটি গুরুত্বপূর্ণ নয় এই নোটিশে মূলত যেটি বলা হয়েছে যে কলেজগুলো অনেক কলেজ রয়েছে যারা বিশ্ববিদ্যালয় কলেজ নামটি ব্যবহার করে এটি ব্যবহার করা যাবে না সে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে তো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশগুলোই ছিল আজ তেইশ সেপ্টেম্বর প্রতিদিনের আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ